বিশ্বকাপের মূল পর্ব মাঠে গড়াবে কয়েকদিন বাদেই, আর তাই সব দলের মধ্যে এখন চলছে জোরদার প্রস্তুতি। প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ব্যাটে বলে দুর্দান্ত খেলে লঙ্কানদের হারিয়ে প্রস্তুতি ভালোই শুরু করেছে টিম বাংলাদেশ। এদিকে ক্রিকেটাররা যেমন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন, তেমনি খোলসবন্দী হতে শুরু করেছেন প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সকলেই। মুখে কুলুপ এঁটেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সেই সাথে মিডিয়া ও টিম অপারেশন ম্যানেজার রাবিদ ইমাম যোগাযোগ বন্ধ রেখেছেন। আগে থেকে গুঞ্জন ছিল সাকিব আল হাসান দলের ডিসিপ্লিন রক্ষায় হুঁশিয়ারি বার্তা দিয়ে রেখেছেন, আপাত দৃষ্টিতে এবার তা কার্যকর হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। অধিনায়ক সাকিব আল হাসানের দলের একটাই রুলস, বাইরের জগৎ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে বলা হচ্ছে সবাইকে, সেই সাথে মিডিয়ার সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। 2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এই নিয়ম জারি করেন সাকিব। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম থেকে শুরু করে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন পর্যন্ত এই নিয়ম মেনে চলতে হয়েছিল, আর তাই ওয়ানডে বিশ্বকাপেও একই নিয়ম শুক্রবার থেকে জারি করা হয়েছে বলে জানান দলের একজন মিডিয়া ম্যানেজার। প্রথম অনুশীলন সেশনে টুকটাক ভিডিও বার্তা দিলেও পরের দিন থেকে জাতীয় দল কেন্দ্রিক কোনো তথ্য নেই বিসিবির মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। কেন নেই তা এখনও জানা যায়নি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই রুলস কর্তৃপক্ষ সমর্থন করছে কি জানা যায়। বিশ্বকাপের দলের জন্য সাকিবের এই রুলসকে সমর্থন করেছে বিসিবির পরিচালকদের অনেকেই। তারা মনে করেন খেলোয়াড়রা নিজেদের নিয়ে ব্যস্ত থাকলে খেলায় মনোযোগ বাড়বে, এই মুহূর্তে যেটা খুবই প্রয়োজন। যৌক্তিকতা খুঁজতে গেলে দেখা যায় এই রুলস প্রয়োগের কারণও রয়েছে। তামিম ইকবালকে বিশ্বকাপের দলে না নেয়া এবং তার ভিডিও বার্তা প্রকাশ, অথপর একটি বেসরকারি টিভি চ্যানেলে সাকিবের বিপ্লবী সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে সমালোচনার ঝড় বইছে। এই বিষয়গুলো যাতে বিশ্বকাপের দলকে স্পর্শ না করে সেই চেষ্টা চলছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, একদিন বিরতি দিয়ে আজ আবার অনুশীলনে ফিরবে দল। কাল হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। এ ম্যাচে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমকে বিশ্রামে দেওয়ার কথা রয়েছে, কারণ গৌহাটির অসহনীয় গরমে পুরো ম্যাচ খেলা কঠিন বলে জানান ক্রিকেটারদের কেউ কেউ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তানজিদ ও লিটনের মাসল ক্র্যাম্প বা পেশিতে টান পড়েছিল ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায়, তাই ইঞ্জুরি মুক্ত রাখতে নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ বিশ্রাম পেতে পারেন ইংলিশদের বিপক্ষে। সাকিব আল হাসানের ইঞ্জুরি আপডেট জানতে চাওয়া হলে জালাল ইউনুস জানান, আগে থেকেই সিদ্ধান্ত ছিল অনুশীলন ম্যাচে খেলবেন না সাকিব আল হাসান, তবে গৌহাটিতে ওয়ার্ম আপে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে হালকা চোট পান তিনি। গত শুক্রবার প্রথম প্রস্তুতি ম্যাচের সময় গোড়ালিতে ক্রেপ ব্যান্ডেজ পেঁচানো থাকলেও গতকাল থেকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন তিনি। এদিকে জাতীয় দলের প্রতিটা সদস্যকে বাইরের জগৎ এবং মিডিয়া থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনেক আগে থেকেই বলে আসছেন সাবেক কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। দেরিতে হলেও কর্তৃপক্ষ সাকিবের মাধ্যমে এর প্রয়োজনীয়তা বুঝতে সক্ষম হয়েছে, এটাই বরং স্বস্তির খবর। দর্শক, দলের ডিসিপ্লিন রক্ষায় সাকিবের এই সিদ্ধান্তকে আপনি কি সমর্থন করছেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। সালমান আব্দুল্লাহ, সিএস স্পোর্টস।